হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। আর আজকের হচ্ছে বুধবার, আর সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর বাচ্চাদের স্কুলে পাঠাইনি ওয়েদারটা খারাপ বলে। আর সামনে ওদের পরীক্ষা, ঠান্ডা লেগে গেলে পরীক্ষা দিতে অসুবিধা হবে তার জন্য। আর এখানে আমি ডিম টোস্ট করছিলাম দুই মেয়ের জন্য, আর ডিম টোস্ট করার পর আমি রান্নাবান্নাতে ঢুকে যাব। তা খুব একটা বেশি রান্নাবান্না করবো না, কারণ একটু বাইরে যাব, বোন আসার কথা আছে তার জন্য। তা এখানে দেখো, ফার্স্টে আমি মুগ ডালটা ভাজতে চলে এসেছি, তা একটু সবজি ডাল করব, তা সেই জন্য মুগ ডালটা ভেজে নিচ্ছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জল গরম হচ্ছে আস্তে আস্তে করে, আর সবজিগুলো কাটা হয়ে গেছে, জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি বিন, কড়াইশুঁটি, গাজর আর ফুলকপি দিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আমি করবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছ এনেছে, কাতলা মাছের ঝোল করব। তা চলো এগুলো আমি রান্নাবান্না করব। আর মাছ আছে কাতলা মাছ, আর ডালের সাথে খাওয়ার জন্য রেখেছি তোমার বাটা মাছ, তা সবই দেখাবো একে একে। তা রান্নাবান্নাটা করতে থাকি, ততক্ষণ তোমার সাথে থাকো। আর বোন আসবে বলেছিলাম যেটা আগেই, তা বোন আসবে এই কারণেই, কারণ ওর কিছু চুড়িদারের পিস বানাতে দেওয়ার আছে, আর আমার যে সোনা জিনিসটা বানাতে দেওয়া ছিল সেটা ও নিয়ে আসবে, হয়ে গেছে, তা সেটাই দুটো কাজের জন্য এখানে আসছে। তা আমি এখন যেতে পারবো না যেহেতু বাচ্চাদের সামনে পরীক্ষা, সেই জন্য ও দিতে আসছে আমাকে, তা ওই জন্য। আর সকালবেলায় আসার কথা ছিল, তা ওর একটু বাড়িতে কাজ পড়ে গেছে, তার জন্য একটু দেরি হচ্ছে বাড়ির থেকে বেরোতে, তার জন্য আমার বাড়িতে আর আসবে না, ওখান থেকেই কাজ সেরে চলে যাবে। তা চলো এখানে আমি সবজি ডালটা করছি, আর এই ডালের মধ্যে কিন্তু একটু জিরে গুঁড়ো আর হলুদ, সরি আদার গুঁড়ো দিলাম, দিয়ে ওটাকে কষালাম, কষিয়ে তারপর ডালটাকে আমি আগেই সেদ্ধ করেছিলাম, ডালটা তারপরে দিয়ে দিয়েছি। আর ফোড়নও দিয়েছি আস্ত জিরে আর শুকনো লঙ্কা, আর এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, কিশমিশ দিলে বেশ ভালো লাগে। কাজুটা ছিল ঘরে কিন্তু দিতে আমার মনে ছিল না, যাই হোক কাজুটা দেওয়া হলো না। তা এখন মাছগুলো দেখালাম, ওই মাছগুলো রান্না করব। আর এখানে একটু ঘি দিচ্ছি লাস্টে, হয়ে গেছে ডালটা। একটু বেশি করেই ডালটা করলাম, কারণ আমাদের বাড়িতে সবজি ডালটা সবাই খুব পছন্দ করে শীতকালে। তা চলো এবারে ডালটা নামিয়ে নিলাম, এবার মাছটা করব। তা বাটা মাছ দুটো আছে, সেটা দুটো ভাজা করব, আর বাদ বাকি কাতলা মাছটা হচ্ছে রান্না করব। তা এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা করব, আর এই যে দু পিস বাটা মাছ দেখছো এই দুটো আমার জন্য রেখেছি ডালের সাথে খাওয়ার জন্য। এখানে কিন্তু আমি বেরিয়ে গেছি, যা যা কাজ আছে করবো, চলো কাজ করি না সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, চলো। তারপরে দেখো যাওয়ার পথে দেখলাম কদবেল মাখা বিক্রি হচ্ছে, তো এখানে শুধু কদবেল মাখা না, কুল মাখা, পেয়ারা মাখা, টমেটো মাখা, সব রকম মাখা বিক্রি হয়। আর শীতকালে জানো তো এই নানান ধরনের মাখা কিন্তু খেতে খুব ভালো লাগে। তা ভাবলাম কি যাওয়ার পথে একটুখানি কদবেল মাখা নিয়ে যাই বোনের জন্য আর আমার জন্য, তা বাড়ি গিয়ে খাবো আর ওকে দিয়ে দেবো, যখন বাড়ি যাবে তখন গিয়ে খাবে। আর যার পথে একটু ব্যাংকে কাজ ছিল, ব্যাংকের কাজটা সেরে নিলাম, সেরে এবারে আমরা কাজটা বেড়ে যাচ্ছি। তা এখানে আমি ফার্স্টে ঢুকেছি তোমার একটু মানে কার্পেট নেওয়ার জন্য, কার্পেট দেখছিলাম পছন্দ হয়নি, তারপরে এখানে আসনগুলো দেখছিলাম, তা এই আসনগুলো বেশ ভালো, প্লাস্টিকের আসন, তো জল যখন তখন জলে ধুয়ে দিলে শুকিয়ে যাবে। তা শীতকালে এমনিতেই রোদ ওঠে কম, তার জন্য একটু মানে যেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই ধরনের আমি কিছু নিতে চাইছিলাম। তা ভাবলাম প্লাস্টিকেরগুলোই ভালো হবে, দোকান থেকেও তাই বললো, তার জন্য প্লাস্টিকেরগুলোই নিলাম। আর এই আসনগুলো আমি চারটে চার রকম কালার নিলাম, কখনো মাটিতে বসে খেতে ফেতে গেলেও লাগে জানো তো শীতের সময়, আগের যেগুলো আমার ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, তার জন্য নতুন করে আবার কিনতে হলো। আর এখানে দেখো বোনের সাথে আমার দেখা হয়ে গেছে, আমার বোনের ছেলে হাই বলছিলো ক্যামেরা দেখে, আর এখানে বোন চুড়িদারের পিসগুলোর মাপ দিচ্ছিল। তা ওর অনেকদিন ধরে পিসগুলো পড়েছিলো, আসবে আসবে বলে আসা হচ্ছিলো না, আর ওর ইচ্ছা ছিল আমার বাড়িতে যাওয়া, কিন্তু বাড়ির থেকে বেরোতে এতটাই দেরি হয়ে গেছে, আমার বাড়িতে আর ঢোকার সময় হচ্ছে না ওর। তা এখানে দেখো রাধা গোবিন্দের মন্দির, আর এখানে সেই ঝুলনের সময় বড় করে প্যান্ডেল হয়, পুজো হয়, যেটা তোমাদের আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম, অনেক বড় মেলা বসে এখানে। আর ওখানে ম্যাপটাপ দিয়ে আমি চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে। তা আমি তো রান্নাবান্না বাড়িতে সব করেছিলাম, কিন্তু তারপরও বোন এসছে, বোনের ছেলে এসছে, যাই হোক দুপুরে কিছু না খেলে হয় বলো, তার জন্য বাড়িতে আজকে আমার খাওয়া দাওয়ার কিছু হলো না, খাবারগুলো সব পড়ে আছে। আর এখানে আমরা একটুখানি নান নিয়েছিলাম, বাটার নান আর লেমন চিকেন, মানে সিম্পল রেখেছিলাম। আর বোনও বাড়ির থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলো, ভাত টাত খেয়ে বেরিয়েছিলো, খুব একটা খিদে ফিদে নেই, তার জন্য হালকা ফুলকাই আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা। আর রাতেরবেলা গিয়ে আমার খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করতে হবে, কারণ আমার তো খাওয়া হলো না, বাচ্চাদের বলে দিয়েছি ওদের খেয়ে নিতে, ওরা খেয়ে নিয়েছে। তা চলো এবারে আমি এসেছি একটু মলে, তা মলে কটা জিনিস দেখব, তা সেই জন্য এসেছি।
তা চলো কি কেনা যায় দেখি। আর সত্যি কথা বলতে, মলে এলে চারিপাশটা আগে ঘুরে নিই, তারপরে যে জিনিসটা কেনার দরকার সেখানে যাই। আমার মতন কারা কারা এমনটা করো আমায় কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চারিদিকে এত সুন্দর সুন্দর জামাকাপড় ঝোলানো থাকে, তো সব কিছুই দেখতে ইচ্ছা করে। আর দেখো, এখানে আমি প্যান্ট দেখছিলাম, অ্যাকচুয়ালি এসেছিলাম আমার গরমের জন্য প্যান্ট কিনতে। মানে শীতকাল পড়ে গেছে, ফুল প্যান্টগুলো না হলে না শীতের সময় খুব অসুবিধা হয়, ঠান্ডা লেগে যাবে। আগের প্যান্টগুলো ছোট হয়ে গেছে, যার জন্য ওর জন্য দুটো ফুল প্যান্ট কিনে নিলাম। তা সেগুলো সবই বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তা একটু একটু করে দেখিয়ে দিলাম। আর বোনকে আমি ট্রেনে তুলে দিয়ে আমি বেরিয়ে পড়েছি বাড়ির পথে। আর বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নি, আর এসে আমি আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, এই কারণে খুব শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো। তা রাতে একটু রান্না করতে এসেছি, এখানে একটু মিক্সড সবজি করব রুটির সাথে খাওয়ার জন্য। আর সকালে ডাল করেছিলাম, সেই ডালটাও আছে, ওর সাথে তো আর কিছু নেই ভাজাভুজি, মাছ ভাজাটা শুধু আমার জন্যই আছে। তার জন্য একটু ভাবলাম কি সব রকম সবজি দিয়ে একটুখানি একটা মিক্সড সবজি করি, তাহলে হচ্ছে কি ডালের সাথেও হবে রুটির সাথেও খাওয়া হয়ে যাবে, আর রাতে একটু রুটি খাবো তার জন্য। তা চলো এই সবজিটা রান্না করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এখানে কিন্তু আমি একটু পনির টনির সবই দিয়েছি, সব রকম মিলিয়ে করেছি, এই সবজিটাও আমার বাচ্চারা খুব ভালো খায়। আর যেহেতু পনির দিয়েছি তো সেহেতু ওরা এই সবজিটা খাবে, সেই জন্যই পনিরটা দেওয়া। তা চলো, আমার সবজিটা হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, গতকাল যে ব্লগটা আমি শুরু করেছিলাম সেটা তো আর তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি নেক্সট ডে এটা। তা সকালবেলা একটু রান্না বান্না করে এখন বাজে 12টা, তা রান্না বান্না করে আমি একটু বসলাম ভিডিওটা করতে, এই কারণে, কারণ কালকে যা যা আমরা মার্কেটিং করেছি সেগুলো তো তোমার সাথে সেভাবে শেয়ার করতে পারিনি। হ্যাঁ, দোকানে গিয়ে একটু একটু জাস্ট দেখিয়েছিলাম, ডিটেলসে কিছু দেখাইনি। আর আজকে দুটো বাচ্চাকে স্কুলে পাঠাইনি, তা ওরা বাড়িতে আছে, তাই ভাবলাম কি রান্না বান্না হয়ে গেছে তাড়াতাড়ি, আমিও মানে চান টান করা হয়ে গেছে। তা আগের দিন যে ব্লগটা শুরু করেছিলাম সেখানে তো তোমাদের দেখানো হয়নি, তার জন্য আমি এখন বসলাম যা যা কিনেছি সেগুলোকে এক ঝলক করে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তা বিশেষ কিছু কিনিনি, জাস্ট টুকটাক জিনিস কেনার ছিল। আর সত্যি কথা বলতে একা একা তো যাওয়া হয় না, তা যখন বোন এসছে তা একবারে ওকে নিয়ে যখন গেছি তাহলে একবারে টুকটাক যে জিনিসপত্র আমার কেনা বাকি আছে সেগুলো আমি কিনে নিই। তা ও সত্যি কথা বলতো আসতো আমার বাড়িতে, কিন্তু বাড়ির থেকে বেরোতে ওর এত লেট হয়েছে যার জন্য আমার বাড়িতে আর আসতে পারিনি, ওখান থেকে ও চলে যেতে হয়েছিল। আর কি কি কিনেছি দেখাই তাহলে আমি এবারে। এই দেখো, এই চারটে মাদুর কিনেছি, এটা তো তোমাদের দোকানে আমি দেখিয়েছিলাম, কালারগুলো দেখছিলাম তখন, চারটে চার রকম কালার নিয়েছি। এগুলো কি হয় জানো তো, কোনো কোনো সময় আমরা যদি মাটিতে বসে খাই বা কোনো কোনো সময় বাচ্চারা যদি মাটিতে বসে পড়ে, তখন এই ঠান্ডার সময় এগুলো মাটিতে পেতে বসলে তোমার হচ্ছে কি সুবিধা হবে, ঠান্ডাটা লাগবে না, তার জন্য এই চারটে কিনে নিয়ে এসেছি। ঠান্ডা পড়ে যাচ্ছে আর মাটিতে তো এমনি বসা যায় না, এই মানে ঠান্ডার জন্য আমি কিনে আনলাম, মানে ঠান্ডা পড়ে গেছে যেহেতু, তা এই জন্য আমি কিনে আনলাম। আগের যেগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে, তার জন্য আবার নতুন করে কিনে আনলাম। তারপরে দেখাই, আমার গরমের জন্য দুটো প্যান্ট কিনে নিয়েছি, ফুল প্যান্ট শীতের জন্য। ওর আগের প্যান্টগুলো ছোট হয়ে গেছে, তা সেই জন্য ভাবলাম কি ঘরে পরার জন্য এরকম এই ধরনের কিছু ফুল প্যান্ট কিনে নিয়ে যাই, দুটো ফুল প্যান্ট কিনে নিয়ে যাই, ওর তাহলে সুবিধা হবে। আর কাপড়টা না খুব সফট জানো তো, একদম সফট, আর প্রিন্টটা খুব সুন্দর, মানে আমার লাল রংটা খুব ভালো লাগছিল চোখে, ওখানে অনেক রকম ছিল। আর এটা এই দেখো লিভা, আর এটার দাম নিয়েছে তোমার 399 টাকা, ঠিক আছে। এই একটা প্যান্ট কিনেছি, আবার পরে গিয়ে কিনে আনবো। ট্রাউজার প্যান্ট, এইগুলোকে কি প্যান্ট, কি প্যান্ট বলা এটাকে বলে, ট্রাউজার প্যান্ট এটা জানি। এই একটা প্যান্ট, এটার দাম নিয়েছে তোমার 299, ঠিক আছে। এই দুটো প্যান্ট কিনেছি ঘরে পরার জন্য, এগুলো কিনেছি। আর শীতের সময় ফুল প্যান্ট তো লাগবেই, আর ওর আগের ফুল প্যান্টগুলো সব ছোট হয়ে গেছে, তা সেই জন্য দুটো প্যান্ট কিনে নিয়ে এসেছি। তা চলো, আজকের যা বৃষ্টি হচ্ছে, তোমাদের কোথায় কার কার জায়গায় বেশি বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নর্থে, সাউথে বৃষ্টিটাও হচ্ছে, তবে নর্থে একটু বেশি বৃষ্টি হচ্ছে, ঠান্ডাটাও বেশি লাগছে। তা চলো, এবারে মনে হচ্ছে যে শীত এসে গেছে, এবারে কম্বলটা বের করতে হবে, এতদিন চাদরের কাজ চালাচ্ছিল। তারপর আরেকটা জিনিস দেখাই, এই একটা কিনেছি লরিয়ালের শীতের ক্রিম, তা এই ক্রিমটা খুব ভালো, এরই আমি একটা সিরাম ইউজ করি, সেটা তোমাদের পুজোর সময় আমি দেখিয়েছিলাম, তা ওরই একটা ক্রিম আমি নিয়ে এসেছি। তা এই ক্রিমটা খুব ভালো,
তবে হ্যাঁ, সিরামটা আমি যেটা মানে ইউজ করে আমি উপকৃত হয়েছি। আর এই ক্রিমটা কিন্তু আমার কাছে নতুন, আমি কোনোদিন ইউজ করিনি। তা দিদিটা বললো ভালো হবে ক্রিমটা, তাই ওই জন্য আমি ক্রিমটা নিয়ে এলাম। তা দেখা যাক আমি ইউজ করি, তারপর তোমাদেরকে আমি এটার ব্যাপারে বলবো যে কেমন হয়েছে এটা, তারপর তোমাদেরকে আমি রেকমেন্ড করবো যে তোমরা কেনো, বা যারা যারা ইউজ করেছো অলরেডি তারাও আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এই ক্রিমটা কেমন হবে। আমার প্রচণ্ড ড্রাই স্কিন এবং সেন্সিটিভ, তার জন্য দিদি আমাকে শীতের জন্য এই ক্রিমটা দিয়েছে। তা চলো মাখি, দেখা যাক। এরই একটা সিরাম ইউজ করছি, খুব ভালো। আর যেটার জন্য আমার বোন মেনলি এসেছিল, দুটো কাজ ছিল বোনের, একটা হচ্ছে কিছু কিছু চুড়িদারের পিস ছিল তিনখানা, সেই চুড়িদারের পিসগুলো বানাতে দিলাম। আর সেকেন্ড ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, আমি আমি যে আগে ব্লগটা দেখিয়েছিলাম না, দুদিনের জন্য বাপের বাড়ি গেছিলাম, তা তোমাদেরকে শেয়ার করেছিলাম সেই ব্লগটা, সেই ব্লগটা আমি সোনার দোকানে গেছিলাম, সেটাও তোমাদের দেখিয়েছিলাম। তা কিসের জন্য গেছিলাম তখন তো ডিটেলসে কিছু বলিনি, বলেছিলাম সোনা জিনিস বানাতে দিতে এসেছিলাম। তা অ্যাকচুয়ালি কী হয়েছিলো, তোমরা আমার পুরোনো ভিডিওগুলোতে গেলে লক্ষ্য করবে আমার হাতে একটা পাটের নোয়া ছিল, সেই নোয়াটা ভেঙে গেছে। তা সবসময় পরার জন্য নোয়াটা আমার ভেঙে যাওয়ার জন্য আমি এই একটা মানে শিওরির নোয়া কিনে এনেছিলাম সবসময় পরার জন্য। তা এটা কিন্তু আমার শিওরির নোয়া, এটা কিন্তু সোনার না। তার জন্য ওই নোয়াটা আমার ভাঙা পড়েছিল, তাই আমি ভাবলাম কি এটা বানাতে দিই, কারণ সবসময় পরার জন্য রেগুলার ইউজের জন্য পাতের নোয়াগুলি বেস্ট। তার জন্য ওখানে আমি গিয়েছিলাম বাপের বাড়িতে, গিয়ে এটা বানাতে দিয়েছিলাম, আর এটা হয়ে গেছিলো বলে বোন নিয়ে এসেছিলাম। তা এই দেখো নোয়াটা, নোয়াটার ডিজাইনটা আমি চেঞ্জ করে দিয়েছি, আগেরটা সিলে কাটা ডিজাইন ছিল আর এটার ডিজাইনটা একটু উঁচু উঁচু টাইপের। এই দেখো সিলে কাটা ডিজাইনটা আমি দিইনি, এবার একটু উঁচু উঁচু ডিজাইন দিয়েছি। এই নোয়াটা আমি বানাতে দিয়েছিলাম কাকুটার কাছে, তো সেই জন্য হয়ে গেছে বলে বোন আমাকে দিতে এলো। আর আর ও জামা কাপড়গুলো ও চুড়িদার পিসগুলো বানাতে দেওয়ার ছিল, সেই জন্য ও বানাতে দিয়েছে। তা হাতে একটু পরে দেখাই তোমাদেরকে, আরেকটা জিনিস বানাতে দিয়ে এসেছি, সেটা হোক সেটাও আমি তোমার সাথে শেয়ার করবো। আর বোন যে শাঁখা বাঁধাতে দিয়েছিল সেটাও ওর হয়ে গেছে, সেটাও নিয়ে এসছে, সেটাও আমি সাইডের স্ক্রিনে আমি দিয়ে দেবো ছবিটা, ঠিক আছে? ওটা তো আমার এখন এই মুহূর্তে আমার কাছে নেই, ওর কাছে আছে ওর জিনিস, ওটা যেহেতু তা ওটা আমি দেখাতে পারলাম না ভিডিওতে তোমাদের দেখাতে পারলাম না, আমি ওটা সাইডের ছবিটা দিয়ে দেবো কেমন হচ্ছে, ঠিক আছে? আর যে আরেকটা জিনিস বাঁধতে দিয়েছি সেটা হয়ে যাক, তারপর তোমাদেরকে আমি শেয়ার করবো, ঠিক আছে? তা চলো আমি তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। আর প্রচুর পরিমাণে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।